আর সিটেট একটা সেন্ট্রেল যে টেট আছে মানে ভাবো যে সেই সেন্ট্রেল টেটর উত্তীর্ণ হয়ে থাকা আমার লড়াছলীবিলাককো আমার স্টেটত চাকরির কারণে অ্যাপ্লাই করব কারণে সুবিধা দিব লাগে দাবি যে আজকের দিনে ইউপি এবং এলপিতে আপনারা চাকরি দেবেন কি 1 লক্ষ চাকরি দেবেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পারলাম যে 22,000 টেটে নিযুক্তি দেওয়া হবে যদিও সেগুলো কন্ট্রাকচুয়ালকে পার্মানেন্ট করা হবে যাই না আবার নতুন করে নেওয়া হবে কি নতুন করে নেবে আমরা খুশি হব কিন্তু কন্ট্রাকচুয়ালকে যদি পার্মানেন্ট করা হয় তাহলে সেটা যুক্তিযুক্ততা কতটুকু আছে সেটা আজকের দিনে প্রশ্ন তাই আজকের দিনে আমার অনুরোধ থাকবে সেই টেটে যারা পাস করেছে সেই যারা পাস করেছে ওদেরকে সেই রেগুলার যখন করা হবে তখন হয়তো বা কন্ট্রাকচুয়াল যখন নেওয়া হবে যখন তখন ইউপিতে এবং এলপিতে যাদের যাদের ওদেরকে যাতে নেওয়া হয় সেটাই আজকের দিনে আমি দাবি রাখছি অধ্যক্ষ মহোদয় বিশেষ করে সিটেটের কথা বলা হয়েছে সিটেটের কথা ক্লিয়ারলি বলা হয়েছে অধ্যক্ষ মহোদয় যে সিটেটে হয়তো বা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে যখন 12-তে অ্যাডভাইসমেন্ট করা হয়েছিল যখন 16-তে অ্যাডভাইসমেন্ট করা হয়েছিল করা হয়েছিল অর্থাৎ 19-এর আগে যখন যখন অ্যাডভাইসমেন্ট করা হয়েছিল তখন বলা হয়েছিল সিটেটের প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু 19-এ পর সেগুলো করা হয়নি সেটার কারণটা হচ্ছে কি অধ্যক্ষ মহোদয় যে বিশেষ করে গাইডলাইনে এনসিআরটির গাইডলাইনে 11 নম্বর দফায় বলা হয়েছে যে যখন রাজ্য সরকার আসাম টেট যখন অনুষ্ঠিত করবে তারপর হয়তোবা যদি সেন্ট্রাল টেটে কেউ থাকে যদি তবে ওদেরকে নিতে পারবেন তাই আসাম টেট অনুষ্ঠিত হয়েছিল তারপর হয়তোবা সিটেট নেওয়া হয় তাই আসাম টেট অনুষ্ঠিত হয়েছিল তারপর হয়তোবা সিটেট নেওয়া হয়নি সিটেটের প্রার্থীদেরকে নেওয়া হয়নি কিন্তু আবার বলা হয়েছে যে যদি যদি বছরে 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 আপনাদের টেট টেট পরীক্ষা সেখানে করতে হবে যদি না করেন তাহলে সিটেটের প্রার্থীদেরকে সেখানে অ্যাপ্লাই করার সুযোগ দিতে দেওয়া হবে দিতে হবে অর্থাৎ 19-এর পর থেকে হয়তো বা টেট হয়নি অর্থাৎ সিটেটের প্রার্থীরা কোথায় যাবে বিশেষ করে আসামের যারা ছেলেরা যারা সিটেট পাস করলো যাদের ল্যাঙ্গুয়েজ ছিল রিজনাল ল্যাঙ্গুয়েজ ছিল এসএমই ছিল বেঙ্গলি ছিল এরা কোথায় গিয়ে পরীক্ষা দেবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি অধ্যক্ষ মহোদয় যদিও যদিও মেঘালয় মিজোরাম এবং বিশেষ করে মিজোরাম অরুণাচল প্রদেশ সীমা বিভাগ যদিও আমাদের সঙ্গে আছে ওদের কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিটেটের ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশ মেঘালয় বিহার সেই সেই রাজ্যগুলো সিটেট দিয়ে অ্যাপ্লাই ইয়ে করেছে সিটেটের প্রার্থীরা অনুরোধ থাকবে লাস্টলি আমি একটা কথা বলবো সবাই বলেছেন